হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। তো আজ আমরা আলোচনা করব ফিজিক্সের 100+ কোয়েশ্চেন, যেটা যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সামনে আছে WBCS মেন্স, রেল, মিসলেনিয়াস, তো যে কোনো এক্সামের জন্য এই কোয়েশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ভিডিওটা দুটো পার্টে আসবে, আজকে একটা পার্ট, এরপরে আর একটা পার্ট আসবে, এতে 100+ কোয়েশ্চেন থাকবে। তো ফ্রেন্ডস, প্লিজ নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। তো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন থেকে। প্রথম কোশ্চেন হচ্ছে রিলেটিভ ডেন্সিটি মেজার্ড বাই, আনসার হচ্ছে পাইরোমিটার, আর্থকুইক মেজার্ড বাই সিসমোগ্রাফ। নেক্সট হচ্ছে অন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ দ্য এভারেজ ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান। নেক্সট হচ্ছে SI ইউনিট অফ মেকানিক্যাল পাওয়ার, আনসার হচ্ছে ওয়াট ইম্পালসের ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড। নেক্সট হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটিস হলো অ্যাঙ্গেল, স্ট্রেন, স্পেসিফিক গ্র্যাভিটি। নেক্সট হচ্ছে ম্যাক্সওয়েল ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। অন লাইট ইয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি 10^16 মিটার, ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ভোল্ট পার অ্যাম্পিয়ার। অন অংস্ট্রম ইকোস টু 10^-10 সেন্টিমিটার অ্যান্ড ইট ইজ ইউজ টু মেজার এক্স রে ওয়েভলেন্থ। এর পরের চ্যাপ্টার হচ্ছে মোশন। কোয়েশ্চেন নাম্বার 11, এ পিস অফ পেপার অ্যান্ড এ ক্রিকেট বল আর ড্রপড ফ্রম দ্য সেম হাইট, under which of the flowing condition do both reach the surface simultaneously? এখানে আনসার হচ্ছে দে মাস্ট হ্যাভ দ্য সেম ভলিউম হতে হবে, তবে এরা পৌঁছাবে। নেক্সট হচ্ছে এ মোটর ভেহিকল ইজ মুভিং অন এ সার্কেল উইথ এ ইউনিফর্ম স্পিড, দ্য নেট অ্যাক্সিলারেশন অফ দ্য ভেহিকল ইজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। নেক্সট হচ্ছে দি আর্থ উইদাউট রোটেশনাল মুভমেন্ট উড রেজাল্ট ইন টু, এটা হবে নো সানরাইজ অ্যান্ড সানসেট, নো অকারেন্স অফ ডে অ্যান্ড দ্য নাইট। নেক্সট 14 কোয়েশ্চেন, ইফ অ্যান অবজেক্ট আন্ডার গোজ এ ইউনিফর্ম সার্কুলার মোশন দেন ইটস ভেলোসিটি চেঞ্জ হবে, এ ব্রিক ইজ থ্রোন ভার্টিক্যালি ফ্রম অ্যান এয়ারক্রাফ্ট ফ্লাইং 2 কিলোমিটার্স অ্যাবভ দ্য আর্থ, দ্য ব্রিক উইল ফল উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। নেক্সট হচ্ছে ফর এ পার্টিকেল রিভলভিং ইন এ সার্কুলার পাথ উইথ কনস্ট্যান্ট স্পিড, দ্য অ্যাক্সিলারেশন অফ দি পার্টিকেল কী হবে, আনসার জিরো, অর্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। নেক্সট চ্যাপ্টার কোয়েশ্চেন নাম্বার 17, হোয়েন মোমেন্টাম ইজ ডাবল্ড কাইনেটিক এনার্জি কী হবে, এটা 4 টাইমস হবে। কোয়েশ্চেন নাম্বার 18, ইন প্লেয়িং সিতার মেকানিক্যাল এনার্জি চেঞ্জেস ইন টু সাউন্ড এনার্জি, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। কোয়েশ্চেন নাম্বার 20, 1 কিলো ওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 × 10^6 জুল। কোয়েশ্চেন নাম্বার 21, টর্ক ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কোয়েশ্চেন নাম্বার 22, দি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ইকুয়াল টু দ্য রেজাল্টেন্ট, আনসার হচ্ছে ফোর্স। লিভার অফ ফার্স্ট কাইন্ড কী কী আছে, হ্যান্ডপাম্প, সিজার, সিস, ব্রেকস অফ সাইকেল। লিভার অফ সেকেন্ড কাইন্ড নাট ক্র্যাকার, ওয়েস্ট ক্যারিং। লিভার অফ থার্ড কাইন্ড ম্যানস হ্যান্ড, ব্যাট। কোয়েশ্চেন নাম্বার 25, ইন ইলেকট্রিক মোটর ইলেকট্রিক্যাল এনার্জি চেঞ্জেস ইন টু মেকানিক্যাল এনার্জি। কোয়েশ্চেন নাম্বার 26, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিপোজ আর
आंसर होच्छे इक्वल टू इस अदर। नेक्स्ट होच्छे चैप्टर ग्रेविटेशन, क्वेश्चन नंबर 27, इफ द रेडियस ऑफ द अर्थ वाज श्रिंक बाय 1% मास रिमेनिंग द सेम, द वेलोसिटी ऑफ द अर्थ सरफेस वुड की होबे इनक्रीज करबे 0.5%। नेक्स्ट होच्छे ड्यूरिंग सोलर एलिप्स द मून कम्स इन बिटवीन द सन एंड द अर्थ। क्वेश्चन नंबर 29, द साइंटिस्ट हु फर्स्ट डिस्कवर्ड दैट द अर्थ रिवॉल्व्स राउंड द सन, आंसर होच्छे कोपरनिकस। क्वेश्चन नंबर 30, फॉर ए मिसाइल लॉन्च्ड विथ ए वेलोसिटी लेस दैन अर्थ स्केप वेलोसिटी द टोटल एनर्जी होबे जीरो, स्केप वेलोसिटी होच्छे 11.2 किलोमीटर पर सेकेंड। क्वेश्चन नंबर 31, न्यूटन्स लॉ ऑफ मोशन डू नॉट होल्ड गुड फॉर ऑब्जेक्ट मूविंग विथ वेलोसिटी कंपेरेबल टू वेलोसिटी ऑफ लाइट। क्वेश्चन नंबर 32, क्रीम सेपरेशन फंक्शन ऑफ वॉशिंग मशीन डिपेंड्स ऑन सेंट्रीफ्यूगल फोर्स। क्वेश्चन नंबर 33, न्यूटन्स फर्स्ट लॉ कॉल्ड लॉ ऑफ इनर्शिया और लॉ ऑफ गैलीलियो। क्वेश्चन नंबर 34, द सेकेंड लॉ ऑफ मोशन गिव्स द डेफिनेशन ऑफ फोर्स। क्वेश्चन नंबर 35, रॉकेट फंक्शन डिपेंड्स ऑफ थर्ड लॉ ऑफ न्यूटन, यूनिट ऑफ मोमेंटम 44 केजी मीटर पर सेकेंड, इम्पल्सर यूनिट होच्छे न्यूटन सेकेंड। नेक्स्ट होच्छे क्वेश्चन नंबर 37, द वैल्यू ऑफ जी शुमन शुमन होच्छे 6.67 इंटू 10^-11 न्यूटन मीटर स्क्वायर पर केजी स्क्वायर। क्वेश्चन नंबर 38, द वैल्यू ऑफ जी ऑन द मून इज 1/6 ऑफ दैट ऑन द अर्थ। क्वेश्चन नंबर 39, इन सेंटर द वैल्यू ऑफ जी इज जीरो। क्वेश्चन नंबर 40, द वैल्यू ऑफ जी इज मैक्सिमम ऑन द सरफेस ऑफ अर्थ। क्वेश्चन नंबर 41, एवरी बॉडी इनसाइड द सैटेलाइट इज इन ए स्टेट ऑफ वेटलेसनेस। क्वेश्चन नंबर 42, टेलीकास्ट टीवी प्रोग्राम रिफ्लेक्ट्स टीवी सिग्नल, এটা কিসের মাধ্যমে হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 43, পোলার স্যাটেলাইট আর ইউজড ফর, কিসের জন্য ইউজ করা হয়, ওয়েদার ফোরকাস্টিংয়ের জন্য। কোশ্চেন নাম্বার 44, স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার। কোশ্চেন নাম্বার 45, ইফ আইস ফ্লোটিং ইন এ ওয়াটার ইন এ ভেসেল মেল্টস দি লেভেল অফ ওয়াটার ইন দ্য ভেসেল ডাজ নট চেঞ্জ। এরপরে চ্যাপ্টার হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। क्वेश्चन नंबर 46, द मैक्सिमम टाइम पीरियड ऑफ ए सिंपल पेंडुलम इज 84.6 मिनट। क्वेश्चन नंबर 47, ए पेंडुलम क्लॉक गोज स्लो इन समर एंड फास्ट इन विंटर। क्वेश्चन नंबर 48, इफ ए सिंपल पेंडुलम इज सस्पेंडेड इन ए लिफ्ट डिसेंडिंग डाउन विथ एक्सेलरेशन देन टाइम पीरियड ऑफ पेंडुलम विल इंक्रीज। क्वेश्चन नंबर 49, एट मून टाइम पीरियड ऑफ सिंपल पेंडुलम इंक्रीजेस बिकॉज लेजर एक्सेलरेशन एर जन्नो। एरपर चैप्टर होच्छे प्रेशर फ्लोटेशन आर्किमिडीज प्रिंसिपल। क्वेश्चन नंबर 50, इट इज डिफिकल्ट टू कट थिंग विथ ए ब्लंट निब नाइफ बिकॉज द प्रेशर एक्सर्टेड बाय नाइफ फॉर ए गिवेन फोर्स इंक्रीजेस विथ इंक्रीज इन ब्लंटनेस। क्वेश्चन नंबर 51, एटमोस्फेरिक प्रेशर इज मेजर्ड बाय बैरोमीटर। क्वेश्चन नंबर 52, द सडन फॉल ऑफ बैरोमीटर रीडिंग इज द इंडिकेशन ऑफ स्टॉर्म। क्वेश्चन नंबर 53, द स्लो राइज इन द बैरोमीटर रीडिंग इन द इंडिकेशन ऑफ द क्लीन वेदर। क्वेश्चन नंबर 54, हाइड्रोलिक लिफ्ट हाइड्रोलिक प्रेशर हाइड्रोलिक ब्रेक वर्क ऑन पास्कल्स लॉ। क्वेश्चन नंबर 50,
5. Density of water is maximum at 4 degree centigrade. Question number 56. Two ice blocks join to form one block when pressed together because melting point of ice is lowered with increase in pressure. Question number 57. Small drops of mercury are spherical while large ones are flat because of surface tension. Question number 58. The principle of cleaning by soap is surface tension. Okay friends, আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী কোশ্চেনগুলো নেক্সট ভিডিওয়ে পেয়ে যাবে, তো প্লিজ ফ্রেন্ডস নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।